কে হতে পারেন জনি কাউকোর বিকল্প হাই বন্ধুরা ফুটবল বাণীর আরো একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এটিকে মোহনবাগানকে নিয়ে কথা তো অবশ্যই বলবো তার আগে যেটা জানাবো ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ালিফাই করে গেল দুই হেভিওয়েটস অর্থাৎ পর্তুগাল এবং ব্রাজিল গতকাল কিন্তু কোয়ালিফাই করে গেছে পরবর্তী রাউন্ডে প্রথম ম্যাচে ব্রাজিল এবং সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল যেখানে ব্রাজিল সুইটারল্যান্ডকে এক শূন্যতে পরাজিত করেছে সুইজারল্যান্ড যথেষ্ট ভালো খেলছিল ব্রাজিলকে প্রায় আটকে দিয়েছিল কিন্তু তিরাশি মিনিটে আমার অত্যন্ত পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরোর করা গোলে কিন্তু ব্রাজিল সুইজারল্যান্ডকে পরাজিত করে নেইমার ছাড়া ব্রাজিলও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম এবং সুইজারল্যান্ডের এগেনস্টও খুবই ভালো খেলেছিল তবে সুইস ডিফেন্স পুরো ম্যাচটাতেই ভালো খেলেছে তবে লাস্ট মোমেন্টে গিয়ে অর্থাৎ তিরাশি মিনিটে কিন্তু ক্যাসিমিরোর করা গোলে ব্রাজিল জয়লাভ করেছে যার ফলে পরবর্তী রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করে গেছে ব্রাজিল এরই সাথে পরবর্তী যে ম্যাচটা হয়েছিল রাত্রিবেলা পর্তুগাল এবং উরুগুয়ের মধ্যে সেই ম্যাচটা পর্তুগাল দুই শূন্যতে উরুগুয়েকে পরাজিত করেছে পর্তুগালের হয়ে দুটো গোলই স্কোর করেছেন ব্রুনো ফার্নান্ডেজ চুয়ান্ন মিনিটে প্রথম গোলটা স্কোর করেন ব্রুনো ফার্নান্ডেজ তারপর নাইনটি প্লাস থ্রি অ্যাডেড মিনিটে একটা পেনাল্টি পায় পর্তুগাল সেটাকে কনভার্ট করেন ব্রুনো এই জয়টার ফলে পর্তুগাল কিন্তু কোয়ালিফাই করে গেল পরবর্তী রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে এবার বন্ধুরা কথা বলব এটিকে মোহনবাগানকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে জনি কাউকোর রিপ্লেসমেন্ট হিসেবে এটিকে মোহনবাগান কাকে টার্গেট করছে সেই নিয়ে আপডেট দিতে তোমরা সবাই জানো কাউকো চোটের কারণে পুরো সিজন থেকে রুল্ড আউট হয়ে গেছেন এবং জনি কাউকো কিন্তু এটিকে মোহনবাগানের সব থেকে গুরুত্বপূর্ণ ফুটবলারদের মধ্যে পড়েন তো সেই জায়গায় জনি কাউকোকে রিপ্লেস করতে গেলে ভালো কোনো ফুটবলারকেই কিন্তু নিয়ে আসতে হবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগান কাকে টার্গেট করেছে বা কাকে সাইন করাতে পারে সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট বর্তমানে বেরিয়ে আসেনি তবে আমার মতে যাকে সাইন করানো উচিত সেটাই আজকের এই ভিডিওতে জানাবো জনি কাউকোর কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারেন কোচ জুয়ান ফেরান্ডোর অত্যন্ত পছন্দের ফুটবলার তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালবার্টো নগুয়েরা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এফসি গোয়াতে জুয়ান ফেরান্ডোর আন্ডারে কিন্তু খেলেছেন অ্যালবার্টো নগুয়েরা লাস্ট দুটো সিজনে দুরন্ত ফর্মে ছিলেন এফসি গোয়ার হয়ে উনচল্লিশটা ম্যাচে চারটে গোলার এগারোটা অ্যাসিস্ট করেছেন অ্যালবার্টো নোগুয়েরা এই সিজনে তিনি সাইন করেন মুম্বাই সিটি এফসিতে মুম্বাই সিটি এফসির সাথে তার কন্ট্র্যাক্ট আছে তবে মুম্বাই সিটি এফসি তাকে কিন্তু অ্যাজ আ সাবস্টিটিউটই বেশিরভাগ সময় ইউজ করছে এখন অবধি সেভাবে কিন্তু গেম টাইম পাননি অ্যালবার্টন নগুয়েরা মুম্বাই সিটি এফসিতে আটটা ম্যাচ হয়ে গেছে আটটা ম্যাচে মাত্র তিনশো মিনিট মাঠে ছিলেন তবেই আটটা ম্যাচের মধ্যে দুটো গোল স্কোরও করে দিয়েছেন অ্যালবার্টন নগুয়েরা মুম্বাই সিটি এফসির হয়ে নিঃসন্দেহে মুম্বাই সিটি এফসির একজন গুরুত্বপূর্ণ ফুটবলার তবে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইলে যে কোনো ফুটবলারকে কিন্তু সাইন করাতে পারে তো সেই জায়গায় আমার মতে মনে হয় অ্যালবার্টন ওগুয়েরা কিন্তু একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারেন জনি কাউকর এবং চেষ্টা করলে অ্যালবার্টন ওগুয়েরাকে সাইন করা খুব একটা সমস্যার বিষয় হবে না তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা